কয়লা ব্যবসায়ী 31 লাখ টাকা ধন দাবি ফোন টেপিং গ্রেপ্তারের আশঙ্কাত জামিন বিচারিছে অতিরিক্ত আরক্ষী অধীক্ষক পঙ্কজ কাকতিয়ে অসমেই নাযাবলৈ নির্দেশ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ কয়লা মাফিয়া কাদের আলীর পৰা 31 লাখ টাকা ধন দাবির ফোন টেপিংয়ের বিতর্কিত অডিও ক্লিপ ফাদিল হওয়ার পিছতেই গ্রেপ্তার আসন্ন হয়ে পড়ছে বঙাইগাঁওয়ের অতিরিক্ত আরক্ষী অধীক্ষক পঙ্কজ কাকতির ইয়ার পিছতেই গ্রেপ্তারের পর হাত সারিবর গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত আগতীয়া জামিন বিচারি শরণাপন্ন হবলগীয়া হয়েছে আরক্ষী বিষয়াগী বিতর্কিত আরক্ষী বিষয়া পঙ্কজ কাকতির আগতীয়া জামিন বিচারি করা আবেদনের শুনানি সোমবারে গ্রহণ করে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে ইয়ার পিছতে আদালতে অহা 11 জুলাইলৈকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে আরক্ষী বিষয়াজনক অর্থাৎ এইখানি সময়ের ভিতর আরক্ষী পঙ্কজ কাকতিক গ্রেপ্তার করব অবশ্যই অহা 19 জুলাইত হবলগিয়া পরবর্তী শুনানি বঙাইগাঁও আরক্ষীয়ে আদালতক কেস ডায়েরি দাখিল করব অতিরিক্ত আরক্ষী অধীক্ষক পঙ্কজ কাকতিক অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করে কঠোর নির্দেশ জারি করেছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে আদালতে পঙ্কজ কাকতিক অসমের নাযাবল নির্দেশ দিয়ার অহা 5 দিনের ভিতর তদন্তকারী বিষয়ার ওসর হাজির হওয়ার নির্দেশ জারি করেছে পঙ্কজ কাকতিয়ে সাক্ষ্য প্রমাণ নষ্ট তথা সাক্ষীক ভয়ভীতি প্রদর্শন করব উল্লেখযোগ্য যে অহা 19 জুলাইলৈকে সাময়িক সকাহ প্রদান করা হয়েছে আরক্ষী বিষয়াজনক এই সময়সাত তদন্তত কিদরে আরক্ষী বিষয়াজনে সহযোগ করব সেয়াও লক্ষণীয় হয়ে পড়ছে ব্যুরো রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।